this is Antu and welcome to Saj Ghar and welcome to my another makeup tutorial which is from MyGlamm. তা আজকের আমার এই মেকআপ টিউটোরিয়ালটা হচ্ছে একটি ওয়ান ব্র্যান্ড মেকআপ টিউটোরিয়াল যেখানে আমি প্রতিটা প্রোডাক্ট ইউজ করব MyGlamm-এ। তোমরা যদি MyGlamm-এর যে কোনো একটা প্রোডাক্ট আজকের আমার এই ভিডিও থেকে পারচেজ করতে চাও তাহলে চেক করে নাও আমার ডেসক্রিপশন বক্স, আর ভিডিওটি ভালো লাগলে করে দাও একটা লাইক অ্যান্ড ডেফিনেটলি সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সাজ ঘর। ফার্স্ট আমি যে প্রোডাক্টটা ইউজ করছি সেটা হচ্ছে MyGlamm-এর স্ট্রবেরি অ্যান্ড ব্লুবেরি ফেস ক্রিম। এটা হচ্ছে পুরো একটা হাইড্রেটিং অ্যান্ড ব্রাইটেনিং ফেস ক্রিম। উপরে রয়েছে এরকম একটা কার্ডবোর্ড প্যাকেজিং, আর ভেতর দিকে রয়েছে আসল যেটা প্রোডাক্ট, এটা হচ্ছে পুরো একটা প্লাস্টিক কন্টেনার। এত সুন্দর হেভি একটা প্লাস্টিক কন্টেনার যেটা হচ্ছে ভীষণভাবে ট্রাভেল ফ্রেন্ডলি। পুরোপুরি এটা স্ট্রবেরি ফ্লেভারযুক্ত ফেস ক্রিম। তো এটা এবার আমরা লাগিয়ে নিচ্ছি। কয়েন সাইজ অ্যামাউন্ট আমি নিয়ে নিয়েছি। এটা পুরো একটা হাইড্রেটিং ফেস ক্রিম, যে কারণে আমি ফেসে ম্যাসাজ করছি কতখানি দেখো একটা অয়েলি ভাব রয়েছে এটার মধ্যে। তো কিছুক্ষণ একটা টাইম দিতে হবে অ্যাবজর্ব করবার জন্যে, এরপরে আমি মেকআপটা স্টার্ট করব। এরপরের স্টেপ হচ্ছে একটা প্রাইমার অ্যাপ্লাই করা। তো আমি আজকে এখানে ইউজ করছি এই অ্যালোভেরা জেলটা। তোমরা যে কোনো অ্যালোভেরা জেল অ্যাজ এ প্রাইমার হিসেবে ইউজ করতে পারো, অ্যালোভেরা জেল স্কিনের জন্য ভীষণ ভালো। আমার ফুল ফেসের মধ্যে কিন্তু বেস্ট প্রিপেয়ার হয়ে গেছে। তো এবার যেটা করব সেটা হচ্ছে আমি একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেব। আর আজ আমি ইউজ করব MyGlamm-এর ট্রিট লাভ কেয়ার অয়েল কন্ট্রোল ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা ইউজ করব। এটার এরকম রয়েছে একটা কার্ডবোর্ড প্যাকেজিং যেটার পুরো হচ্ছে একটা গোল্ডেন কালার। প্যাকেজিং ইজ সো নাইস, আর দিস ইজ দ্য প্রোডাক্ট। আর এটার মধ্যে রয়েছে সব থেকে যেটা এটার ভালো জিনিস সেটা হচ্ছে এরকম একটা পাম্প সিস্টেমে রয়েছে, তাই জন্য যতটা পরিমাণ অ্যামাউন্ট দরকার ঠিক ততটা পরিমাণে কিন্তু আমরা অ্যামাউন্ট ফাউন্ডেশন নিয়ে নিতে পারি। পুরো দেখো লিকুইড বেস রয়েছে ফাউন্ডেশনে, আর এর মধ্যে আই থিঙ্ক তিন রকমের শেড রয়েছে। তো আমার শেড নাম্বারটা আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। অয়েল কন্ট্রোল ফাউন্ডেশন কিন্তু খুব সুন্দর একটা ম্যাট লুক দেয়, আর যাদের স্কিন খুব বেশি পরিমাণে ঘেমে যায় তাদের কিন্তু এই ধরনের একটা অয়েল কন্ট্রোল ফাউন্ডেশন ইউজ করা খুব দরকার। হাতের মধ্যে নিয়ে নিয়েছি এরকম আমি একটা ভেজা বিউটি স্পঞ্জ। ভেজা বিউটি স্পঞ্জ দিয়ে খুব ভালোভাবে ফাউন্ডেশন সেট হয়। আমি আমার ফুল ফেসের ফাউন্ডেশনটাকে সুন্দর করে সেটিং পাউডার দিয়ে সেট করে নেব। তার জন্য ইউজ করব আজকে আমি এই ফেস কিটটা, যেটা হচ্ছে পপজো মেকআপ কালেকশন ইনস্টাগ্রাম এক্সক্লুসিভলি বাই MyGlamm। তো এই মেকআপ কালেকশনের দেখো এই প্যালেটটা কিন্তু ভীষণ সুন্দর, যেটা হচ্ছে একটা হালকা বেবি পিঙ্ক কালারের, মানে অ্যাকচুয়ালি গার্লসদের এই কালারটা ভীষণ ফেভারিট। তো এটার মধ্যে রয়েছে এরকম একটা কার্ডবোর্ড প্যাকেজিং অ্যান্ড দিস ইজ দ্য প্যালেট। এর মধ্যে রয়েছে একটা ব্লাশ, একটা হাইলাইটার আর সেটিং পাউডার। তো চলো এটা এবার খুলে দেখা যাক। দিস ইজ দ্য প্রোডাক্ট, কি দারুণ দেখো। এটা হচ্ছে একটা সেটিং পাউডার, আর এই দুটো হচ্ছে ব্লাশের কালার, আর এটা হচ্ছে হাইলাইটার। ভীষণ ভালো, সবকটায় ভীষণ কাজে। তো এবার আমি আমার সেটিং পাউডার দিয়ে আমার ফেসের ফাউন্ডেশনটাকে ভালো করে সেট করে নিচ্ছি। তার জন্য ছোট্ট একটা বিউটি স্পঞ্জ নিয়ে নিয়েছি। এবার আমি একে একে ফাউন্ডেশনটাকে ভালো করে সেট করে নেব। চাইলে তোমরা এইভাবে বিউটি স্পঞ্জ দিয়েও ফাউন্ডেশন সেট করতে পারো, চাইলে এই ধরনের সেটিং পাউডার ব্রাশ দিয়েও কিন্তু ফাউন্ডেশনটাকে সেট করা যায়। পুরো একটা ট্রান্সলুট পাউডার এফেক্ট দিচ্ছে। এরপরে আমি আমার আইব্রোটাকে সেট করে নেব। তার জন্য ইউজ করে নেব MyGlamm-এর এই লিট ব্রাউ ডিফাইনার পেন্সিলটা, যেটাও রয়েছে একটা কার্ডবোর্ড প্যাকেজিংয়ের মধ্যে। অ্যান্ড দিস ইজ দ্য প্রোডাক্ট, যার একদিকে রয়েছে এরকম একটা স্পুলি যেটা ভীষণ দরকার আইব্রোকে ব্রাশ করার জন্য, আর একদিকে রয়েছে এরকম একটা পেন্সিল। প্রথমে আইব্রোটাকে ভালো করে ব্রাশ করে নিলাম। তো এরপরে করে নেব আমি একটু হালকা করে আই মেকআপ। তার জন্য আজকে আমি ইউজ করে নিচ্ছি পপজো মেকআপ কালেকশনের হট ম্যাস আই শ্যাডো কিট, যেটা হচ্ছে এক্সক্লুসিভলি বাই MyGlamm। তো এটার মধ্যেও রয়েছে ফার্স্টে একটা এরকম কার্ডবোর্ড প্যাকেজিং। এটা হচ্ছে 4 গ্রামের একটা ছোট্ট কুচকি প্রোডাক্ট, যেটা ভীষণ সুন্দর দেখতে, আর ভেতর দিকে রয়েছে এরকম
চারটি কালার। তোমরা মাইগ্ল্যামের অফিসিয়াল সাইট ধরে যদি টাচ করে দেখো তো দেখবে অনেক ধরনের তোমরা আইশ্যাডো পেয়ে যাবে, বিভিন্ন ধরনের শেড রয়েছে। তো আমি এই শেডটা নিয়েছি, অ্যাকচুয়ালি আমার আরেকটা শেডের আইশ্যাডো পছন্দ হয়েছিল কিন্তু সেটা যতবারই অর্ডার করতে যাচ্ছি ততবারই আউট অফ স্টক হয়ে যাচ্ছে, যে কারণে আমি পাইনি। তো এই কালারটার মধ্যে খুব সুন্দর সুন্দর কালার রয়েছে, তো এটা দিয়ে আমি আজকে আমার আই মেকআপটা করে নেবো। আর এটা হচ্ছে ভীষণ হ্যান্ডি একটা ছোট্ট একটা মিষ্টি মতো শ্যাডো প্যালেট। ফার্স্টে আজকে আমি ইউজ করবো এই অরেঞ্জ এবং পিঙ্ক কালারটা। দেখা যাক এটার পিগমেন্টেশন কেমন, খুব সুন্দর দেখতেই পাচ্ছ। আমি হাতের মধ্যে এটা লাগালাম। একটু অরেঞ্জ কালারটাও দিয়ে নিচ্ছি। হিয়ার আই এম ইউজিং মাইগ্ল্যাম সুপার ফুডস কাজল, যেটা হচ্ছে পুরোপুরি একটা জেট ব্ল্যাকের কাজল। আর এটা হচ্ছে টোটাল ন্যাচারাল একটা কাজল, স্মাচ প্রুফ, ওয়াটার প্রুফ, এনরিচ উইথ ভিটামিন ই রয়েছে, অ্যাভোকাডো রয়েছে। কালারটা খুব সুন্দর দেখতে, আর খুব সুন্দরভাবে এটা কিন্তু অ্যাজ এ লাইনার হিসেবে অ্যাপ্লাই করা যাবে, কারণ এর মধ্যে এরকম একটা পেন্সিল ব্যাপার রয়েছে সেটার জন্যে। তো ফার্স্টে এটাকে আমি অ্যাজ এ লাইনার হিসেবে আগে পরে নেব। আমি এটাকে হালকা করে একটু স্মাচ করে দিচ্ছি, তাতে আমার কাজলটা অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। আমি সেম কাজলকে ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে আমি ইউজ করবো মাইগ্ল্যামের এই মাস্কারাটা, এটা হচ্ছে মাইগ্ল্যামের টুইস্টিস ভলিউমিজম অ্যান্ড কার্লিং মাস্কারা। এটার মধ্যেও রয়েছে এরকম একটা গোল্ডেন কার্ডবোর্ড প্যাকেজিং, খুব সুন্দর দেখতে হোয়াইট কালার, তার উপরে গোল্ডেন কালারের এরকম প্যাকেজিং, দারুণ দেখতে, ভীষণ প্রিমিয়াম দেখতে। মাস্কারাটা এরকম অলরেডি কার্ল রয়েছে, যেটার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে ভীষণ সুবিধে হয়। এবারে আমি একটু কন্ট্রোলিং, একটু ব্লাশার ইউজ করে নেবো। তার জন্য আজকে ইউজ করে নেবো মাইগ্ল্যামের এই চিজ কিটটা, যার মধ্যে রয়েছে 3-in-1 হাইলাইটার, ব্লাশ অ্যান্ড ব্রোনজার 3-in-1। এটা হচ্ছে হাইলাইটার, তারপরে এটা ব্লাশ, আর এটা হচ্ছে ব্রোনজার। তো এটা দিয়ে আমি ফার্স্টে ইউজ করে নেবো ব্লাশার। হাইলি পিগমেন্টেড, এই জন্য খুব সামান্য সামান্য পরিমাণে নিয়ে নিয়ে ইউজ করবে। এবারে আমি করে নেবো একটু ব্রোনজিং, তার জন্য আমি নিয়ে নিলাম এই কালারটা। এটাও ভীষণ, এটার মধ্যে পিগমেন্টেশন রয়েছে, খুব খুব সুন্দর দেখতে পাচ্ছ। আমি দেওয়ার সাথে সাথে কি সুন্দর শেড পড়ে গেল। এরপরে আমি ইউজ করে নেবো মাইগ্ল্যামের লিট স্যাটিন ম্যাট লিপস্টিক। এটাও ভীষণ সুন্দর প্যাকেজিংটা, প্রতিটা মাইগ্ল্যামের প্রোডাক্টের প্যাকেজিং নিয়ে কোনো কথা হবে না, খুবই সুন্দর। আর এই যে এই হচ্ছে কালারটা, দিস ইজ মাই ফেভারিট কালার। অ্যাপ্লাই করতে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না, কারণ এটা অ্যাপ্লিকেশনটা খুবই সুন্দরভাবে হয়ে যাচ্ছে, এতখানি লাইট ওয়েট যে বলবার কথা নেই। এটা হচ্ছে একটা 3D স্যাটিন ম্যাট লিপস্টিক, ভীষণ লাইট ওয়েট আমার ফিল হচ্ছে। আর অ্যাকচুয়ালি এটা কিন্তু ম্যাট, মানে একটু পরে এটা অ্যাবজর্ব করে যাবে। আর এটা কিন্তু একটা লং লাস্টিং লিপস্টিক, তো যারা লিকুইড লিপস্টিক লাগাতে কমফোর্টেবল নয় তারা কিন্তু এই ধরনের লিপস্টিক একটা রাখতেই পারো নিজেদের সাথে। নেক্সট প্রোডাক্ট আমি ইউজ করে নেবো হাইলাইটার। আর একটু আগে তোমাদের যে প্যালেটটা আমি দেখালাম মাইগ্ল্যামের, যেই 3-in-1 হাইলাইটার প্যালেটটা রয়েছে, সেটার মধ্যে থেকে আমি হাইলাইটারটা ইউজ করে নিচ্ছি। একটু আমার আইব্রো নিচে দিয়ে দিই। হাইলাইটার কালার ইজ সো নাইস, আমি দিয়েছি যে খুব সুন্দরভাবে লাগছে দেখতে স্কিনের মধ্যে, সুন্দরভাবে। অ্যাকচুয়ালি এটা গোল্ডেন কালারের হাইলাইটার রয়েছে, খুব ভালোভাবে স্কিনে ইজিলি মনে হচ্ছে যেন একটা ন্যাচারাল গ্লো দিচ্ছে।
মাইগ্ল্যামের এই প্রোডাক্টগুলো পারচেস করার সময় পেয়ে গেছি দুটো স্ক্র্যাচ কার্ড, যেগুলো আমি স্ক্র্যাচও করে নিয়েছি, আর পেয়ে গেছি দুটোতেই আমি ফ্ল্যাট 50% অফ। আমার যে কুপন কোডটা রয়েছে যেটা আমি স্ক্রিনে মেনশন করে দিলাম, তোমরা চাইলে এই কুপন কোড দিয়েও কিন্তু মাইগ্ল্যামের যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারো। আর আমার আজকের ভিডিওতে ইউজ করা যে কোনো প্রোডাক্ট তোমাদের পছন্দ হলে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকেও তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই, নেক্সটে থাকবে আবার নতুন কিছু চমক, নতুন একটা ঝলক নিয়ে আমি অন্তরা সাজ ঘরে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা করব। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থেকো, টেক কেয়ার বন্ধুরা, বাই বাই।